একজন কোরআনে হাফেজ যদি মারা যায়, জীব জানোয়ার সব মিটিং করে, আমরা না খেয়ে মরে যাব, কিন্তু এই হাফেজের গায়ে টাচ করব না। হাফেজের গায়ে মশা মাছি বসবে না, ফিরাউনের গায়ে মশা মাছি বসে নাই। ফিরাউন আর কুরআনে হাফেজ একই নাকি? ফিরাউনের গায়ে মশা মাছি বসে নাই ঘৃণা করে, আর কোরআনে হাফেজের গায়ে মশা মাছি বসবে না কোরআনকে ইজ্জত দিয়ে।